দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ব্লকের ঐতিহ্যপূর্ণ চিত্রশালী মঠ, সেই মঠ উপলক্ষে হাজার হাজার লোকের সমাগম হয় প্রতি বছর। এবছর করোনা ভাইরাসের দাপটে বিশ্ব তথা ভারতবর্ষে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, পাশাপাশি এই আতঙ্কে টানা লকডাউন চলছে মহামারী ঠেকাতে। এই আতঙ্কে চিত্রশালী মঠকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন চিত্রশালী সেবায়েত গোষ্ঠী। তাদের দাবি, হাজার হাজার মানুষের সমাগম ঘটে, এর ফলে এখানে মারণ ব্যাধি থেকে কেউ রক্ষা পাবেন না, তাই সবাই থাকুন বাড়িতে, সুস্থ থাকুন, বাড়ি থেকে ভগবানকে পূজা অর্চনা করুন। আজ চিত্রশালী মঠ বন্ধ থাকছে, কেউ অজান্তে মঠের ধারে কাছে আসবেন না, আমাদের পুজো চলবে কিন্তু কোনো ভক্তের সমাগম হবে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিক ও উজ্জ্বল সরকারের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আপনাকে ধরে নিয়েছে নিউজ বাংলা? হ্যাঁ, নিউজ বাংলা। ও, নিউজ বাংলা। এই পুকুরটা দেখানো দরকার, পুকুরটা প্রশ্ন করেছেন, এটা আপনার মনে আসার অনেক আগে আমার কাছে, আমার মনে তো এসেই গেছে। আমি অলরেডি আমাদের এখানকার পঞ্চায়েতের যিনি প্রধান এবং আমাদের এসডিপিও এবং থানায় বিষয়ে কনসালটেন্ট করা হয়ে গেছে, তারা ওখান থেকে কিছু ফোর্স পাঠাবে। আমাদের এখানে মেনলি কাস্টম হচ্ছে, ট্র্যাডিশন হচ্ছে যে বাবার পুকুরে চান করবে। তাহলে চান করলে মানে ভাইরাসের একদম একটা বিরাট কুণ্ড তৈরি হয়ে গেল, তারা তাদের মতো দিয়ে চলে গেল, এবার আমরা ভুগবো। সেই জন্যে এটা গোডাউন আমি করতে চাইছি না। আমরা রিকোয়েস্ট করেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে যে আপনারা কিছু লোক পাঠাবেন, যাতে এখানটায় আমাদের পুকুরের আশেপাশে কেউ যেন কোনো রকমভাবে ডুব দিতে না পারে। প্লাস এই মন্দিরটাতে এমনিতেই ক্লোজ করে রেখে দেবো, তাদেরকে আপনারা একটু বুঝিয়ে বলবেন যে আপনারা ব্যাপারটা তো বুঝতে পারছেন, তাহলে আপনারা আপনাদের তো আসা উচিত নয় অ্যাট অল। আপনারা এসছেন তবুও যান, আমরা রিকোয়েস্ট করছি আপনারা বাড়ি চলে যান, একদম কোনো জমায়েত করবেন না, কোনো ভিড় করবেন না, কোনো রকমভাবে এই যে মারণ যে ভাইরাস করোনা যা বিশ্বব্যাপী বিরাট তোলপাড় করেছে এবং প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এত পরিমাণে জনক ভয় হচ্ছে পৃথিবীর কারে, সেইটা প্লিজ
ডোন্ট ডিস্টার্ব, নট গেট ইউর সেলফ ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব আদার্স, প্লিজ গো ব্যাক হোম। আপনার নাম, মন্দিরে কত বছর সেবা করছেন? আমার নাম হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ গুরু প্রপন্ন। আমি আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজি। এই মঠ মানে কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমাদের ধরাশার বাইরে, অনেকে বলে অনেক তারিখ, কিন্তু এই চিত্তশালী মঠ বহু প্রাচীন পুরাতন মঠ, ঐতিহ্যকে মাথায় রেখে মানুষ লক্ষাধিক মানুষের ভক্তের ভিড় হয়। এবছর সেই করোনা উপলক্ষে আপনাদের মন্দির কীভাবে বন্ধ থাকছে, কেন থাকছে একটু বলুন। আমাদের মন্দির করোনা উপলক্ষে প্রথম কথা, আমাদের যে সরকার যে গাইডলাইন্স দিয়েছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নিজেদের সেফটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। সরকার শুধু নয়, সরকার তো আমাদের ভালোর জন্যই বলছে, আমাদের যদি নাগরিক কনসেন্সাস না থাকে কিন্তু সরকার বললে তো কিছু কাজ হবে না। সেই জন্য আমার এখন নাম, আই এম রানিং 72, মাই ফাদার ডায়েড অ্যাট দি এজ অফ 93, মাই ফোর ফাদার হি কভার্ড হিজ সেঞ্চুরি। তাহলে বুঝছেন যে এটা কত দিনের পুরনো মেলা, এবং যত দিন যাচ্ছে তত বেশি যাত্রীরা আসছে, এখানে অনেক উপকৃত হচ্ছে। সেই জন্য আমাদের এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, প্রতিদিন 50 থেকে 100 জন করে ভক্ত আমাদের টেলিফোনে যোগাযোগ করছে, আমার তাদের কৈফিয়ত দিয়ে দিতে একদম আমরা অপারগ হয়ে গেছি এমন অবস্থা। হ্যাঁ, সেই জন্য আমরা তো ডিসিশন অলরেডি যখন থেকে লকডাউন মোদি সরকার ঘোষণা করেছে এবং দিদি বলছে যে এটা আমরা সবাইকে মেনে চলা দরকার, আমরা তখন থেকেই আমরা লকডাউন করে দিয়েছি। জাস্ট আমি একটা পুরোহিত, আমি সকাল সন্ধ্যে পুজোটা জাস্ট মেনটেন করার জন্যে একবার দুপুরবেলা একবার পুজো করি, সন্ধ্যাবেলা একবার আরতি করি। এছাড়া সাধারণ ফর দি পাবলিক দিস ইজ ক্লোজড, টোটালি ক্লোজড, এবং আমরা তাদের উইথ ফোল্ডেড হ্যান্ডস রিকোয়েস্ট করি যে প্লিজ গো ব্যাক হোম অ্যান্ড ডু ওয়ার্শিপ অ্যাট ইউর ওন প্লেসেস। এখানে প্রতি বছর আর আসেন? হ্যাঁ, এখানে তো অনেক লোকের সমাগম হয়। এবছর সব জেনেও কত দূর থেকে এসছেন? আমরা ফুলতলা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তো মন্দিরে ঢুকতে দিয়েছে? না, স্নান করতে বারণ করেছে। তবুও এলেন? হ্যাঁ। কেন? প্রতি বছর আসি।